হাই ফ্রেন্ডস, আমি সুবর্ণা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের মোবাইলে ইনস্টল করা ঠিক নয়, অ্যাকচুয়ালি আমাদের মোবাইলের অনেক ক্ষতি করে। তো সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্লিজ আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা যে 18+ অ্যাপগুলো ইউজ করি, তো অ্যাকচুয়ালি 18+ অ্যাপ যে সমস্ত পাওয়া যায়, যেমন আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে যদি আমরা সার্চ করি যে 18+ লিখে সার্চ করলে, তো দেখুন এখানে যে 18+ অ্যাপ্লিকেশানগুলো চলে এসছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই কাজ করে না তেমন। কাজ করে না মানে অ্যাকচুয়ালি এগুলো ওপেন করলে এর মধ্যে প্রচুর অ্যাড চলে আসে, যেগুলো শুধুমাত্র অ্যাড দেখানোর জন্যই বা অ্যাড চালানোর জন্যই এগুলো বানানো হয়। অ্যাকচুয়ালি এগুলো অনেক, যেগুলো 3-4 পয়েন্টের নিচে যে রেটিং থাকে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাপ্লিকেশানই, বেশিরভাগই অ্যাপ্লিকেশানই আছে 3-4 পয়েন্টের নিচে। তো এই অ্যাপ্লিকেশানগুলো আপনারা যদি আপনাদের ফোনে ইনস্টল করেন, তো আপনাদের ফোনের তো ক্ষতি হবেই, আপনাদের ফোনে ভাইরাস আসতে পারে। এবং ভাইরাস আসলে কী হবে বুঝতেই পারছেন, যে কোনো সাইট থেকে আমরা যে কাজ করব সেই কাজের ক্ষেত্রে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। তো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি যে অনেক অ্যাপ্লিকেশান আছে, হ্যাঁ দেখুন এখানে, দেখুন কন্টেন্ট অ্যাড, হ্যাঁ তো এই হাই স্কুল রোমান্স, যাই হোক এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো যেগুলো অ্যাকচুয়ালি 3-4 পয়েন্টের নিচে রেটিং থাকবে, তো বন্ধুরা সেই সমস্ত অ্যাপ্লিকেশান কখনোই আমাদের মোবাইলে ইনস্টল করা উচিত নয়, কারণ এগুলো থেকে আমাদের মোবাইলের অনেক ক্ষতি হতে পারে। তো ভাইরাস অ্যাটাক হলে আমাদের মোবাইলের কী ক্ষতি হয়, আমরা যে কোনো সাইডে যাই তো সেখান থেকে আমাদের অন্য সাইডে নিয়ে যায়। তো এই অ্যাপ্লিকেশানগুলি দেখুন এখানে রয়েছে কন্টেন্ট অ্যাড, অ্যাকচুয়ালি এগুলো সাধারণত অ্যাডের জন্য, অ্যাড চালানোর জন্য এগুলো আমরা অ্যাকচুয়ালি পাবলিশ করে থাকেন। তো দেখুন এখানে অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, দেখুন 3.2, তো 3.2 এরকম অ্যাপ্লিকেশান আপনারা কখনোই ইউজ করবেন না। তো 18+ যে অ্যাপ্লিকেশানগুলো হয়, এই অ্যাপ্লিকেশানগুলো অ্যাকচুয়ালি যে ছবি দেখা যায় বা যে সমস্ত লেখা এখানে থাকে, কাজের কাজ তো কিছুই হয় না, হ্যাঁ তো ফালতু এগুলো শুধু আমরা ইউজ করি, MB খরচ করি আমাদের। তো এখানে দেখুন প্রচুর অ্যাপ্লিকেশান চলে এসছে। তো আমরা বাংলায় যদি লিখে সার্চ করি 18+, সেখানেও দেখা যাবে যে অনেক অ্যাপ্লিকেশান থাকে যেগুলো শুধুমাত্র ছবি বা কিছু গল্পই থাকে, এছাড়া আর অন্য কিছুই কাজ হয় না। তো কাজের কাজ এখান থেকে কিছুই আমরা পাই না। তো বাংলায় যদি আমরা লিখে সার্চ করি যে 18+, তো দেখুন এই অ্যাপ্লিকেশানগুলো আমাদের চলে এসছে এখানে। তো এই অ্যাপ্লিকেশানগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অ্যাকচুয়ালি কিছু ছবি দেওয়া থাকে ভালো ভালো, আর কিছু জোকস গল্প এরকম দেওয়া থাকে। তো অনেক সময় আপনারা নিজেরাও জানেন, অনেক সময় আপনারা প্লে স্টোর থেকে এরকম অ্যাপ্লিকেশান ইনস্টল করেন যেগুলো ইনস্টল করলেও আপনাদের ডিভাইসে ওপেন হয় না। তো বন্ধুরা, এই সমস্যার সম্মুখীন আমরা সবাই হয়েছি, আমি তো অনেকবারই হয়েছি। অনেক অ্যাপ্লিকেশান আমি ইনস্টল করেছি যেগুলোর রেটিং 4 পয়েন্টের নিচে, তো সেগুলো ওপেন করার সময় দেখা যায় আমাদের ফোনে ওপেনই হয় না, জাস্ট ইনস্টল হয়, ওপেন করলে কোনো ইন্টারফেসই আসে না, জাস্ট ওখানেই স্টে হয়ে থাকে। তো বন্ধুরা, এগুলো অ্যাকচুয়ালি 3-4 পয়েন্টের নিচে যে অ্যাপ্লিকেশানগুলো থাকে 18+, বাংলা বলুন বা ইংলিশ বলুন, তো সেই অ্যাপ্লিকেশানগুলো অ্যাকচুয়ালি আমাদের ফোনে ইনস্টল করা উচিত নয়, এগুলো থেকে আমাদের ফোনের ডিভাইসের অনেক ক্ষতি হতে পারে। এগুলোতে প্রচুর অ্যাড থাকে, এগুলো আমরা ব্যবহার তো ঠিকমতো করতেই পারি না, প্রচুর অ্যাড থাকে এগুলোতে। তো সেদিক থেকে আমার মনে হলো আপনাদের একটু সতর্ক করে দেওয়া দরকার। তো জাস্ট আমি ভিডিওটা বানিয়ে ফেললাম, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা, আমার ভিডিও ডেসক্রিপশানে আমার চ্যানেলের অন্যান্য অনেক ভালো ভিডিওর লিংক দেওয়া থাকে, তো আপনারা ওখান থেকে ওই ভিডিওগুলোও দেখতে পারেন আপনাদের ইচ্ছে হলে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, হ্যাঁ একটা লাইক করলে আমাদের প্রতিদিন ভিডিও বানাতে অনেক আমরা উৎসাহ পাই। তো বন্ধুরা প্লিজ একটা লাইকই করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর 18+ অ্যাপ্লিকেশান যতটা পারবেন আপনারা কম ইউজ করবেন। হ্যাঁ, আমরা যে অ্যাপ্লিকেশানগুলো আমাদের ভিডিওতে শেয়ার করি 18+, তো সেগুলো আমরা আগে কাজ দেখে নিই, আমরা রেটিংটাও দেখে নিই, কাজ ভালো হলেই তবেই আমরা সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো আপনারা 18+ লিখে সার্চ করে যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন না, আপনারা রেটিং দেখে ইনস্টল করবেন। তো আশা করি আপনাদের এই টিপসটি অনেক কাজে লাগবে, তো কাজে লাগলে কী করতে হবে আমি আগেই বলেছি। তো ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকবেন। ওকে, বাই।